I don't know. I want to know in the comment section if I should join the politics or no. নির্বাচনের আগে বিনোদন জগতের তারকারা ঝাঁকে ঝাঁকে যোগ দেন রাজনীতিতে। কেউ জেতেন, কেউ বা আবার হেরে যান। এই ক্ষেত্রে দক্ষিণ ভারতকে পথপ্রদর্শকও বলা যেতে পারে। গত কয়েক বছর চলচ্চিত্র জগতের প্রথম সারির বেশ কিছু তারকা নেমেছেন রাজনীতির ময়দানে। এবার ভোটের টিকিট পেলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। ভোটের টিকিট পাওয়ার খবর নিজেই নিশ্চিত করলেও কোন দলের পক্ষ থেকে ভোটের প্রস্তাব পেয়েছেন তা জানাননি এই অভিনেত্রী। বিভিন্ন সময়ে বিনোদন জগতের তারকা এসেছেন রাজনীতিতে। গত কয়েক বছরে বাংলা সিনেমার তারকারাও নেমেছেন রাজনীতির ময়দানে। আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের মতো অভিনেত্রীরা। ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারাও নেমেছেন রাজনীতির ময়দানে। এবার নয়া চমক উর্বশী। ভোটের টিকিট পেলেও রাজনীতিতে নামবেন কি নামবেন না, এবার সে সিদ্ধান্ত নেয়ার পালা বলে জানিয়েছেন উর্বশী। এই সিদ্ধান্ত নিতে ভক্তদের পরামর্শ চেয়েছেন তিনি। তবে রাজনীতিতে যোগ দিলে সৎ রাজনীতি করার প্রতিজ্ঞা করেছেন এই অভিনেত্রী। মাঝে মধ্যেই আলোচনায় থাকেন উর্বশী, কখনো 3 কোটি টাকার সোনার কেক কেটে, কখনো প্রেম চর্চার কারণে। এই মুহূর্তে ছবির কাজ হাতে না থাকলেও যে কোনো কারণে প্রচারের আলোয় আছেন তিনি। নাজমুন নাহার সুমি, খবর সংযোগ।